ধন্যবাদ বিডি ট্রাভেলস ফোর হান্ড্রেড টোয়েন্টি পক্ষ থেকে একবার দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি প্রাণী জাদুঘর ফিসা কুড়িয়ামে এটা মিরপুর আপনার যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার ভিতরে আলাদা করে একটা জাদুঘর আছে আপনারা হয়তোবা কেউ কেউ গেছেন কেউ কেউ হয়তোবা জান নাই ঢুকতে দেখতে পাচ্ছেন তিমির বিশাল এক কঙ্কাল যেটা আগে ছিল না ইদানিং এটাকে সংরক্ষিত করা হয়েছে এটা হচ্ছে গ্যানজেটিক ডলফিন দেখেন বিভিন্ন ধরনের প্রাণী আসলে এই যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো আমাদের বাংলাদেশে আসলে অনেক আগে ছিল বিভিন্ন বন জঙ্গলে যেগুলো এখন আসলে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেগুলোকে আমরা এক চোখে যদি দেখতে চাই তাহলে অবশ্যই এই চিড়িয়াখানার প্রাণী জাদুঘর আমাদেরকে একবার পরিদর্শন করতে হবে এটা আমি আগে অনেকবার আপনাদেরকে বলেছি যে এটা শুধুমাত্র আমাদের বড়দের কাছে না এটা বাচ্চাদের বা ছাত্রদের কাছে আসলে খুবই শিক্ষণীয় একটা ব্যাপার তারা বই পুস্তকে যেগুলো হয়েছে যেমন চিতাবাগ বই পুস্তকে তারা যেগুলো দেখেছিল বা দেখে থাকে যেগুলো তাদের বাস্তবে দেখার কখনোই আর সৌভাগ্য হবে না যেহেতু এগুলো বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে তাদের অবশ্যই এই ব্যাপারে জানতে চাইলে বা স্বচ্ছক্ষে সেগুলোর আর্টিফিশিয়াল মূর্তিগুলো দেখতে চাইলে ওখানে যেতে হবে তাহলে অবশ্যই তারা এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির হাঁস এইখানে বিভিন্ন প্রজাতির পাখির আপনার ডিম রাখা আছে সংরক্ষিত এই যে এক ধরনের বাঘ চিতা বাঘ যেটাকে বলা হয় বিভিন্ন প্রজাতির বানর বা পশু পাখি সব কিছু মানে আমরা যেগুলো আসলে দেখার সৌভাগ্য আমাদের কখনোই হয় নাই সেগুলো আমরা এই চিড়িয়াখানার জাদুঘরে গেলে অবশ্যই দেখতে পারবো এরকম ছোট ছোট জারের মধ্যে খুব সুন্দর করে দেখেন পাখির ডিম হ্যাঁ বিভিন্ন প্রজাতির পাখির ডিম বা মাছ বা বিভিন্ন ছোট ছোট অনেক জীবজন্তু যেগুলো ছিল এগুলো সব কিছুর কঙ্কাল বা দেহ বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো এখানে আসলে সংরক্ষিত রাখা আছে এই জন্য আপনারা অবশ্যই এখানে ঢুকে দেখবেন আর আরেকটা অনুরোধ করতে চাচ্ছি আমাদের এই বিটি ট্রাভেলস ফোর হান্ড্রেড টোয়েন্টি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার শেয়ার করবেন ধন্যবাদ